হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের ক্রিম বান তৈরি করে দেখাবো। এই বানটি তৈরি করতে প্রথমে একটি ময়দার ডো তৈরি করে নিতে হবে। এই ডোটি আমি কিভাবে তৈরি করেছি, আমার একটি টুইস্ট ডোনাটের রেসিপি, ওইটি দেখলেই আপনারা বুঝে ফেলবেন যে এটি আমি কিভাবে করেছি। আর আপনাদের সুবিধার জন্য আমি নিচে লিংক দিয়ে দেব আমার ডেসক্রিপশন বক্সে। এখন এই ময়দাটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কিছুক্ষণ মাখাতে হবে। ডোটি তৈরি হয়ে যাওয়ার পরে ময়দাটি নিয়ে সুন্দর করে মাখিয়ে ডোটিকে আমি 6 পিস করে নিয়েছি, ছোট ছোট করে, অর্ধেক অর্ধেক করে, এক একটা টুকরো থেকে 2 টুকরো করে 6টা টুকরো করেছি। এই 6টা টুকরোকে হাত দিয়ে এমনভাবে সুন্দর করে গোল গোল করে শেপ দিতে হবে, যাতে বানগুলো যখন ফ্রাই করা হবে একটা গোল শেপ চলে আসে বা সুন্দর লাগে দেখতে। এখন বানগুলো যখন গোল, সবগুলোকে যখন গোল শেপ দেওয়া হয়ে যাবে, তারপরে একটি টিস্যু বা একটি গরম কাপড় দিয়ে আপনারা 5 মিনিট বানটিকে ঢেকে রাখবেন, 5-10 মিনিট। দেখবেন যে বানটি ফুলে ডবল হয়ে গেছে। এখন ভাজার পালা, বানগুলি যখন দেখবেন একদম পারফেক্ট শেপ চলে আসছে একটি ফ্রাই প্যানে, একদম হালকা তেল গরম করে এর ভিতরে একদম একদম হালকাভাবে খুব আস্তে আস্তে বানগুলিকে ভাজতে হবে। যদি জোরে তাপে যদি আপনারা এটি ভাজেন তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে এটি ফ্লপি হবে না, সিদ্ধ হবে না এবং খেতেও মজা লাগবে না। খুব আস্তে আস্তে বানগুলিকে ভেজে ফ্রাই করে উঠাতে হবে। দেখুন আমার বানগুলি কি সুন্দর ফুলেছে এবং ভিতরেও খুব সুন্দরভাবে হয়েছে। এখন এগুলিকে উঠিয়ে রেখে আবার আরো 2টা বান আমি দিয়ে দেব। ঠিক এইভাবে বানগুলিকে, প্রত্যেকটি বানগুলিকে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে ভেজে রাখতে হবে একটি পাত্র, একটি জায়গায়, একটি ঝুড়িতে টিস্যু দিয়ে আপনারা রাখবেন, যাতে অতিরিক্ত তেলটি টিস্যুগুলো চুষে নেয়, টিস্যুতে চুষে নেয়। এটি আমি ক্রিম বান তৈরি করব। আমি এই ক্রিম বান বানানোর জন্য যে ক্রিমটি ইউজ করেছি সেই ক্রিমটির রেসিপিও আমার ভিডিওগুলোর ভিতরে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ক্রিমটি কিভাবে বানিয়েছি। ঠিক এইভাবে আস্তে আস্তে সবগুলি বান আমি ভেজে নিব। এটি আমি সেকেন্ড বানগুলো ভাজছি। আমার পাত্রটি ছোট তাই আমি 2টো 2টো করে ভাজছি। আপনারা যদি একটু বড় পাত্র নেন তাহলে একসাথে 3-4টা করেও ভাজতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ভিডিও করার সুবিধার্থে একটি ছোট পাত্রে এটি করেছি, আপনারা বড় পাত্রে করলে হয়তো বা অনেক কম সময় লাগবে। হয়ে গেল আমার সবগুলো বান ফ্রাই করা, এখন ক্রিম লাগানোর পালা।
দেখেন কি সুন্দর ফ্লপি হয়েছে ভিতরে বানটা। এখন এর ভিতরে সুন্দর করে ক্রিমের প্রলেপ দিয়ে সবগুলি বানকে এক এক করে সাজিয়ে রাখতে হবে। এখন খাওয়ার পালা। থ্যাংক এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।